আসসালামু আলাইকুম ডিয়ার ফ্রেন্ডস, অ্যাডভান্সড ওয়ার্ডপ্রেস কোর্সে আপনাদের সবাইকে স্বাগত। এটি যেহেতু ওয়ার্ডপ্রেসের একটি অ্যাডভান্সড কোর্স, সো আমরা ওয়ার্ডপ্রেসের কোনো বেসিক আলোচনা এই কোর্সে করব না। আমরা সরাসরি ওয়ার্ডপ্রেস অ্যাডভান্সের এ টু জেড শেখার চেষ্টা করব। তো যারা ওয়ার্ডপ্রেসের বেসিক কোর্সটি করেনি, তারা একটু ডিসক্রিপশন বক্সটি চেক করুন, দেখুন একটি লিঙ্ক দেওয়া আছে ওয়ার্ডপ্রেসের বেসিক কোর্সের, সেই জায়গায় গিয়ে ওয়ার্ডপ্রেসের বেসিক কোর্সটি কমপ্লিট করে তারপর এই কোর্সটি কন্টিনিউ করুন। বিকজ আপনি যদি নতুন হয়ে থাকেন ওয়ার্ডপ্রেসে, তাহলে এই কোর্সটি আপনার জন্য না, আপনি এই কোর্সের কিছুই বুঝবেন না, ঠিক আছে? তো চলুন আরও ব্রিফলি আমরা জানার চেষ্টা করি যে এই অ্যাডভান্সড ওয়ার্ডপ্রেস কোর্সটি কাদের জন্য। দিস কোর্স ইজ অনলি ফর হু হ্যাজ কমপ্লিটেড ওয়ার্ডপ্রেস বেসিক কোর্স, যেটা আমি অলরেডি বলে দিয়েছি। তো একটু বোঝানোর চেষ্টা করছি যে কেন এই কোর্সটি বিগিনারদের জন্য না। কারণ আমি এই কোর্সে ওয়ার্ডপ্রেস কীভাবে কাজ করে, কেন কাজ করে, কেন আমরা ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েব ডিজাইন করব, এর কোনো কিছু নিয়ে আলোচনা করব না। আমি এই জায়গায় আলোচনা করব না ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড নিয়ে, ওয়ার্ডপ্রেসের বেসিক থিম নিয়ে, অথবা ওয়ার্ডপ্রেসের কোনো বেসিক প্লাগিনস নিয়ে। কারণ এই সকল কিছু হচ্ছে ওয়ার্ডপ্রেসের বেসিক পার্ট, এবং ওয়ার্ডপ্রেসের কমপ্লিট একটা বেসিক সিরিজ আমি অলরেডি পাবলিশ করে দিয়েছি আমার চ্যানেলে, আপনি ডিসক্রিপশন বক্সে দেখুন একটি লিঙ্ক দেওয়া আছে বেসিক ওয়ার্ডপ্রেস কোর্সের। ওই কোর্সটা কমপ্লিট যদি করে থাকেন, তবে আপনি এই অ্যাডভান্সড কোর্সটি কন্টিনিউ করেন। অথবা আমার কোর্স না, অন্য জায়গা থেকেও যদি আপনি ওয়ার্ডপ্রেসের বেসিক সম্বন্ধে জেনে থাকেন, শিখে থাকেন, তাহলে আপনার এই কোর্সটি অনেক উপকারে আসবে। অর্থাৎ ওয়ার্ডপ্রেসের সব অ্যাডভান্স লেভেলের সব কিছুই আপনি এই কোর্স থেকে শিখতে পারবেন। আর যদি কোনো কোর্স না করে থাকেন, তাহলে আবারও বলছি, গো ব্যাক টু বেসিক কোর্স, দেন কাম টু অ্যাডভান্সড কোর্স। সেকেন্ড হচ্ছে হু হ্যাজ কমপ্লিটেড এসটিএমএল বেসিক কোর্স, এসটিএমএল বেসিক কোর্স। হ্যাঁ, তো একটা জিনিস বলি, যদিও এই যে আমি সেকেন্ড এবং তার দুইটা অপশন রাখলাম যে হু হ্যাজ কমপ্লিটেড এসটিএমএল বেসিক কোর্স অ্যান্ড হু হ্যাজ কমপ্লিটেড সিএসএস বেসিক কোর্স, এই দুইটা আসলে এই জায়গায় রাখার দরকার ছিল না। কারণ হচ্ছে, আমি যেহেতু প্রথমেই বলে দিয়েছি যে আপনাকে অ্যাডভান্সড কোর্স করার জন্য বেসিক কোর্স করা লাগবে, অর্থাৎ ওয়ার্ডপ্রেসের বেসিক কোর্সটি করা লাগবে, এবং ওয়ার্ডপ্রেসের বেসিক কোর্স করতে হলে আপনাকে অবশ্যই এসটিএমএল বেসিক এবং সিএসএস বেসিকটা শেখা লাগবে। সো যদি আপনি ওয়ার্ডপ্রেসের বেসিক কোর্সটা করে আসে থাকেন, তার মানে আপনার অলরেডি এসটিএমএল বেসিক এবং সিএসএস বেসিক শেষ, ঠিক আছে? তো আশা করি আপনি বুঝতে পেরেছেন যে কাদের জন্য এই কোর্সটি। আবারও বলে দিচ্ছি, এই কোর্সটি শুধুমাত্র তাদের জন্যই যারা বেসিক এসটিএমএল এবং সিএসএসটা কমপ্লিট করেছেন এবং বেসিক ওয়ার্ডপ্রেস কোর্সটি কমপ্লিট করেছেন, আমার প্লেলিস্ট থেকে হোক বা অন্য কোনো জায়গা থেকে হোক। এবার আমরা জানবো যে এই কমপ্লিট কোর্সটিতে আমরা কী কী শিখব। প্রথমে হচ্ছে প্রিমিয়াম থিম কাস্টমাইজেশন। বেসিক কোর্সে আমি একটি বেসিক থিম নিয়ে আলোচনা করেছিলাম, একটি বেসিক ফ্রি থিম নিয়ে আলোচনা করেছিলাম, এবং বলেছিলাম যে অ্যাডভান্সড কোর্সে প্রিমিয়াম থিম কাস্টমাইজেশন, প্রিমিয়াম লেভেলের সব কিছু আমরা শিখব। তো এই কোর্সে সবার আগে আমরা যে জিনিসটা শিখব, সেটা হচ্ছে প্রিমিয়াম থিম কাস্টমাইজেশন। ওয়ার্ডপ্রেসের বেস্ট কিছু টপ লেভেল অ্যাডভান্সড প্রিমিয়াম থিম নিয়ে আমরা কথা বলবো। সেকেন্ড, দেখুন ক্রিয়েটিভ আইডিয়া জেনারেশন টু কাস্টমাইজ এনি থিম অ্যান্ড প্লাগিনস। খুবই মনোযোগ দিয়ে একটা কথা শুনুন, যে পাঁচটা ছয়টা ওয়ার্ডপ্রেস থিমের কাস্টমাইজেশন শিখলেই কিন্তু আপনি ওয়ার্ডপ্রেসের কোনো এক্সপার্ট হয়ে যাবেন না। বিকজ আপনি যখন কোনো ক্লায়েন্টকে ডিল করতে যাবেন, অর্থাৎ কোনো ক্লায়েন্টের সাথে যখন কাজ করবেন, তখন ক্লায়েন্ট কিন্তু এই পাঁচ ছয়টা থিম থেকে কোনো থিম আপনাকে প্রোভাইড করবে না। ওয়ার্ডপ্রেসে হাজার হাজার থিম আছে, ক্লায়েন্ট যে কোনো থিম আপনাকে দিয়ে বলতে পারে যে আমাকে এই থিম দিয়ে একটা ওয়েবসাইট বানিয়ে দাও। তার মানে তখন ক্লায়েন্টকে স্যাটিসফাই করার জন্য অথবা ক্লায়েন্টের প্রজেক্টটা কমপ্লিট করার জন্য আপনাকে তার দেওয়া থিম দিয়েই তার ওয়েবসাইটটি ক্রিয়েট করা লাগবে, ঠিক আছে? আপনি কিন্তু বলতে পারবেন না যে এই থিমটি এর আগে আমি কখনো ব্যবহার করিনি। তার মানে ওয়ার্ডপ্রেসের যে থিমই আসুক না কেন, সেই থিমটা কাস্টমাইজ করার ক্যাপাবিলিটি আপনার থাকা লাগবে। আর এই জিনিসটার প্রতি সবচেয়ে বেশি ইম্পর্টেন্স দিব আমি এই কোর্সে। এই কোর্সটাতে আমি এমনভাবে এমন কিছু টিপস এবং ট্রিক্স আপনাদেরকে শিখে দিব, যাতে করে আপনার সামনে যে থিমটাই আসুক না কেন, যে প্লাগিনসটাই আসুক না কেন, সেইটা দিয়ে আপনি যাতে যে কোনো ধরনের অ্যাডভান্স টপ লেভেল ওয়েবসাইট তৈরি করতে পারেন, ঠিক আছে? তারপর হচ্ছে ওয়েবসাইট স্পিড অপটিমাইজেশন, স্পিড অথবা পারফরমেন্স অপটিমাইজেশন। তো একটা জিনিস ক্লিয়ার করি যে ওয়ার্ডপ্রেসের স্পিড অপটিমাইজেশন বা পারফরমেন্স অপটিমাইজেশন জিনিসটা আসলে কী। আমরা যখন কোনো ওয়েবসাইট ভিজিট করি, তখন দেখবেন কোনো কোনো ওয়েবসাইট অনেক দ্রুত লোড হয়, কোনো কোনো ওয়েবসাইট অনেক
স্লো লোড হয়। তো যে ওয়েবসাইটগুলো স্লো লোড হয়, লোডিং টাইম অনেক বেশি নেয়, সেই ধরনের ওয়েবসাইট কিন্তু আমরা ভিজিট করতে চাই না, তাই না? আমরা অনেক সময়, আমি নিজে যেটা করি, কোনো ওয়েবসাইটে ভিজিট করে যদি অনেক স্লো হয় তাহলে ধরতে কি বাদ দেয়, আর এই ওয়েবসাইট আমি ভিজিটই করব না, এরকম একটা ফিল আসে। তো ওয়েবসাইটের জন্য স্পিড বা পারফরমেন্স অনেক ইম্পর্ট্যান্ট। তো এই সিরিজে আমরা একটা ওয়েবসাইটের স্পিড কীভাবে 90% অ্যাবুব করতে হয় এই জিনিসটা শিখবো, ঠিক আছে? অর্থাৎ ওয়েবসাইটের স্পিড অপটিমাইজেশনটা শিখবো। তারপরে আমরা শিখবো হাউ টু কমপ্লিট এ ওয়েবসাইট ফ্রম স্টার্ট টু এন্ড। আমরা অনেকেই ওয়েব ডিজাইন শিখি, ডেভেলপমেন্ট শিখি, কিন্তু একটা ওয়েবসাইটকে স্টার্ট থেকে একদম এন্ড পর্যন্ত কি কি কাজ করতে হয়, তারপর কোন কাজ শেষ করার পর আমরা বলতে পারি যে কমপ্লিট হয়ে গেছে, এটা এখন ডেলিভারি দেওয়া যায়, এই জিনিসটা আমরা জানি না। সো এই সিরিজে আমরা এই জিনিসটা শিখবো যে কীভাবে স্টার্ট টু এন্ড একটা ওয়েবসাইট কমপ্লিট করে তারপর ডেলিভারি দিতে হয়। তারপর হচ্ছে ই কমার্স অ্যান্ড এলএমএস কমপ্লিট গাইডলাইন। ই কমার্স বলতে বিভিন্ন শপের ওয়েবসাইট, ঠিক আছে? আমরা যেমন বাংলাদেশে অনেক ওয়েবসাইট আছে, দারাজ আছে, তারপর রিসেন্টলি ইভালি আছে, প্রিয় শপ আছে, আজকের ডিল আছে, এই ধরনের ওয়েবসাইট কীভাবে ক্রিয়েট করতে হয়। তারপর হচ্ছে এলএমএস বলতে লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম, ঠিক আছে? যেমন 10 মিনিট স্কুল, তারপরে আপনি যদি ইউডেমি দেখেন, তারপরে কোর্সেরা দেখেন, যেগুলো হচ্ছে অনলাইনে আপনাকে লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেমটা প্রোভাইড করে, অনলাইনে আমরা ক্লাস করতে পারি, অনলাইনে সকল কিছু করতে পারি, এই জিনিসটা কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট। অর্থাৎ এই যে এলএমএস সিস্টেমটা, ঠিক আছে? ম্যাক্সিমাম যে প্রিমিয়াম কোর্সগুলো হয় ওয়ার্ডপ্রেসের, সেই কোর্সগুলোতে আমি দেখি যে এলএমএস সিস্টেমটা ওরা শেখায় না। ই কমার্সটা খুবই কম শেখায়, তাও অনেক অর্গানাইজেশন শেখায় আলহামদুলিল্লাহ, বাট এলএমএস সিস্টেমটা কেউই শেখায় না, বিকজ এটা অনেক জটিল, প্লাস অনেক ক্রিটিক্যাল, ওকে, ক্রিটিক্যাল টু আন্ডারস্ট্যান্ড অ্যান্ড ক্রিটিক্যাল টু টিচ অলসো। সো বাট আমরা এই কোর্সে এলএমএস সিস্টেমটাও শিখবো ইনশাল্লাহ। তারপর হচ্ছে হাউ টু ডিল উইথ ক্লায়েন্টস ইন প্র্যাকটিক্যাল ফিল্ড। অর্থাৎ প্র্যাকটিক্যাল ফিল্ডে কাজ শেষ করার পর প্র্যাকটিক্যাল ফিল্ডে আমরা একজন ক্লায়েন্টকে কীভাবে ডিল করবো, ক্লায়েন্টকে কীভাবে কনভিন্স করবো কাজটা নেওয়ার জন্য, প্রজেক্টটা ক্যাচ করার জন্য, এই সমস্ত জিনিস আমরা এই কোর্সে শিখবো। তারপর হচ্ছে হাউ টু বি কনফিডেন্ট অ্যান্ড স্টার্ট এ স্মার্ট কেরিয়ার। অর্থাৎ কাজ শেখার পর আমার নিজের উপর কীভাবে আমি কনফিডেন্ট গ্রো করবো, যে একটা ওয়েবসাইট জিরো থেকে একদম টপ লেভেল পর্যন্ত আমি দিতে পারবো, এই কনফিডেন্টটা কীভাবে গ্রো করবো এটা আমরা শিখবো। এবং ডিজিটাল অনলাইন মার্কেট প্লেস লাইক ফাইবার, ফ্রিল্যান্সার্স, গুরু 19, এই ধরনের ওয়েবসাইটে কীভাবে আমরা কাজ করতে পারি, ওকে, নিজের কেরিয়ারটা স্টার্ট করতে পারি, এই কমপ্লিট গাইডলাইনটা আমরা এই কোর্স থেকে শিখবো। তো এডিশনালি আরও একটা জিনিস আমি আপনাদেরকে বলে দেই যে এই যে কোর্স, এই কোর্সে আমরা কোন কোন থিম নিয়ে প্র্যাকটিস করব। সবার আগে আমরা অ্যাস্ট্রা থিম নিয়ে প্র্যাকটিস করব। অনেকে এবার বলতে পারেন, যারা ওয়ার্ডপ্রেস সম্বন্ধে ধারণা রাখেন, যে অ্যাস্ট্রা তো ভাইয়া একটা ফ্রি থিম, আপনি তো বললেন যে প্রিমিয়াম থিম নিয়ে কাজ করবেন। তো আপনি যদি গুগলে অথবা ইউটিউবে গিয়ে লেখেন যে টপ 10 ওয়ার্ডপ্রেস থিম, তাহলে দেখবেন অ্যাস্ট্রাটা কিন্তু 1-3 ভিতরে চলে আসে। আপনি ফ্রি লেখেন, লিখবেন না, প্রিমিয়ামও লিখবেন না, দেখবেন অ্যাস্ট্রাটাই আসবে, ঠিক আছে? ফ্রি লিখবেন, দেখবেন অ্যাস্ট্রাটাই আসে। তো অ্যাস্ট্রাটা এতটা পপুলার এবং এতটা অ্যাডভান্সড একটা থিম, যে থিম দিয়ে মোর দেন কি বলবো 50,000-60,000 ওয়েবসাইট অলরেডি লাইভ এই অ্যাস্ট্রা দিয়ে, ঠিক আছে? শুধু লাইভে আছে, আর লাখ লাখ অ্যাক্টিভ ইনস্টলেশন তো আছেই, ঠিক আছে? সো অ্যাস্ট্রা দিয়ে আসলে অ্যাস্ট্রার ডেমোগুলো এতটা প্রফেশনাল যে কোনো ধরনের টপ লেভেল অ্যাডভান্সড ওয়েবসাইট আমরা অ্যাস্ট্রা দিয়ে ক্রিয়েট করতে পারি। তো অ্যাস্ট্রার সঠিক ব্যবহার যদি আমরা জানি, তাহলে শুধুমাত্র অ্যাস্ট্রা দিয়েই যে কোনো ধরনের ওয়েবসাইট আমরা ক্রিয়েট করতে পারবো। সো অ্যাস্ট্রাটা আসলে খুব ইজি হলেও অনেক ইম্পর্ট্যান্ট। সো আমি সবার আগে অ্যাস্ট্রাটাই আপনাকে শিখাবো। তারপর হচ্ছে অ্যাভাটা। আমরা জানি যে অ্যাভাটা বর্তমানে একটা একটা মাইলস্টোন বলা যায়, যে ওয়ার্ডপ্রেসের জন্য অনেক জনপ্রিয় একটা ওয়েবসাইট, সরি, থিম, ঠিক আছে? সো আমরা অ্যাভাটাটা কাস্টমাইজেশন শিখবো। তারপর হচ্ছে সৈফা ব্লগ, তারপর হচ্ছে পাবলিশার ব্লগ। সৈফা ব্লগ বললাম কারণ মেইনলি সৈফা দিয়ে আমরা ব্লগ সাইটগুলো ক্রিয়েট করি এবং নিউজ পেপার সাইট, তারপরে পাবলিশার দিয়েও সেম, ব্লগ, নিউজ পেপার, ম্যাগাজিন এগুলা। বাট এই দুটো হচ্ছে অনেক পপুলার থিম, যে কোনো ধরনের নিউজ পেপার, ব্লগ, ম্যাগাজিন ইত্যাদি সৈফা বা পাবলিশার দিয়ে ক্রিয়েট করা যায়। তারপর হচ্ছে আদার্স। আদার্স বলতে অন্যান্য ই কমার্স ওয়েবসাইটের যে থিম আছে এগুলো নিয়ে আলোচনা করবো টাইম টু টাইম, যেটা দরকার সেটা। তো আরেকটা জিনিস বলে দিই, এই যে একটা কোর্স, এই কোর্সটা আসলে এন্ড লাইন কিন্তু এত সহজ না। এই কোর্সটা আমি ঠিক ততটুকু পর্যন্ত নিয়ে যাব যতটুকু পর্যন্ত আপনার যাওয়া দরকার একটা কমপ্লিট টপ লেভেল ওয়েবসাইট ডেলিভারি দেওয়ার জন্য। সো আই উইল ট্রাই মাই বেস্ট টু গিভ ইউ সামথিং বেস্ট, ঠিক আছে? সো স্টে উইথ মি অ্যান্ড
আশা করি আপনারা ভালো কিছু পাবেন। আজকে এই ভিডিও এই পর্যন্তই, নেক্সট ভিডিওতে কোনো কথা না বাড়ি আমরা সরাসরি অ্যাস্ট্রা থিম কাস্টমাইজেশনে চলে যাব। এবং আরও একটা জিনিস বারবার বলি যে এই কোর্সটিতে আমরা শুধুমাত্র থিম কাস্টমাইজেশন শিখব না, এই তিন চারটে থিম কাস্টমাইজেশন শিখব না, বরং আমরা এমনভাবে শিখব যাতে করে ওয়ার্ডপ্রেসের যে কোনো থিম এবং প্লাগিনস নিয়ে আমরা কাজ করতে পারি, সেই লেভেলের কনফিডেন্ট আমরা গ্রো করব এই কোর্স থেকে। সো ভালো থাকবেন, ধন্যবাদ।